আইটিউব ইন্ডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ জেনারেল ফোর্থ সেমিস্টারের আমি সাজেশন দিয়েছিলাম, সাজেশনে শর্ট কোশ্চেনের সাজেশন দিয়েছি, তার উত্তর এবং পিডিএফ ফাইলও দিয়ে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে পেয়ে যাবে। এবং বড় প্রশ্নের যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনে 10 মার্কস এবং 5 মার্কসের সমস্ত উত্তর আমি আজকে দিয়ে দিচ্ছি, পরপরই তোমরা উত্তরগুলো পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। প্রতিটা কোশ্চেনের উত্তর আমি আজকে দিয়ে দিচ্ছি, উত্তর তোমরা পেয়ে যাবে, ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশানে দিচ্ছি, ডিসক্রিপশান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। প্রতিবার ডাউনলোড লিঙ্ক দিচ্ছি, তোমরা সমস্যা বলছো ঠিকভাবে ডাউনলোড করবে, ডাউনলোড করার সময় পিডিএফ পাসওয়ার্ড চাইবে, পিডিএফ পাসওয়ার্ড হলো 321, পিডিএফ পাসওয়ার্ড হলো 321, এই পিডিএফ পাসওয়ার্ডটা দেবে, অবশ্যই ডাউনলোড করতে পারবে। আর যদি কোনো সমস্যা হয় জানাবে, কিন্তু ভিডিও না দেখেই তোমরা আগে থেকেই বলো যে পিডিএফ পাসওয়ার্ড কাজ করছে না কাজ করছে না, অনেকে বলে, সবাই বলে না, কিন্তু এটা করা উচিত না। কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে, আমি সেই প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর শর্ট কোশ্চেন বারবার বলছি, শর্ট কোশ্চেন যে সাজেশান আমি দিয়েছিলাম সেগুলো খুব ভালো মতন করে পড়বে, উত্তর সমেত দিয়েছি ওগুলো ভালো করে পড়বে, ভালো করে পড়লে ওখান থেকে কিন্তু তোমরা প্রয়োজনীয় 15টা কোশ্চেন আছে পরীক্ষায়, 10টা লিখতে হয়, 10টাই কমন পেয়ে যাবে, এমনকি 15টাও হয়তো কমন পেয়ে যেতে পারো। আমি 15টা আমি বলছি না, হয়তো 14টা কমন পাবে বা 13টা কমন পাবে, 10টা লিখতে হয়, কিন্তু তোমরা হয়তো 15টাই কমন পাবে, তাও আমি ধরছি 13টার মধ্যে তোমরা, আশা করি 13টা আসবেই আসবে, আর লিখতে হবে 10টা। ওখান থেকে তোমাদের 20 মার্কস উঠে যাচ্ছে, আর যা সাজেশান দিচ্ছি 10 মার্কসে, সেখান থেকে তো 2টো 10 মার্কস কমন পাচ্ছ, আর 5 মার্কসেরও কমন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।